ওই ভাই গভীর রাতে লাল লাল চোখগুলো পাকিয়ে নিয়ে বিকট মূর্তি নিয়ে ছাতিখানা ফুলিয়ে হাতের গুটিখানা পাকিয়ে বিরট চেহারা নিয়ে ওই ভাইপো যখন মূর্তি ধারণ করে চাচার দিকে আগিয়ে বসল ও চাচা তোমাকে বলেছি না সব সম্পত্তি আমাকে দিয়ে দাও তুমি যখন আমাকে দিলে না এখন আর আমি তোমাকে ছাড়ব না এখনই এখানে স্পটে হত্যা করাব চাচা বলল তুমি আমাকে ছেড়ে দাও আমাকে তুমি বাঁচতে দাও চাচার কোনো কথাই কর্ণপাত না করে ওই যুবক ছেলেটা ওই ভাতিজা ভাই চাচাকে ওখানে ফেলে জমিনের উপরে কাঁচার মেরে মুখে ঘুষি মেরে শরীরের উপর ঘুষি চালিয়ে চাচাকে ওখানে হত্যা করল চাচাকে ওখানে খুন করে ফেলল এখন হত্যা করে দিয়ে ওই যুবক ছেলেটা সেখান থেকে ছেলেটা পালিয়ে গেল যুবক ছেলেটা সেখান থেকে প্রত্যাবর্তন করল যুবক ছেলেটা আস্তে 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 নিজের গন্তব্যস্থলে বাড়িতে গিয়ে পৌঁছে গেল এখন সকাল যখন হয়ে গেল ওই গ্রামবাসীরা এসে ঘিরে ফেলল মৃত ব্যক্তিটাকে কোথা থেকে এলো কেই বা মানল গোটা গ্রামের লোক ওই এলাকার মানুষ গোল করে ঘিরে ফেলল আমার দিনদার ইমানদার নেককাল্লা ভাইরা বানি ইসরাইল গোত্রে এই মুসা ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন আর মুসা নবীকে হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য আরো গুনে 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 সত্তরটা নবীকে পাঠিয়েছিলেন সত্তরটা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এমনকি তিনার ভাই হাজরতে হারুন আসলামকেও আল্লাহ পাঠিয়েছিলেন কেন মুসা নবীকে সহযোগিতা করার জন্য হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য একজন খুব প্রভাবশালী মানুষ ছিল জি জি প্রভাবশালী মানুষ প্রচুর সম্পত্তির মালিক তার একমাত্র কন্যা সুন্দরী একমাত্র কন্যা ছিল একটা কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তিটির ভাতিজা ছিল খুব গরিব দরিদ্র এইরকম একজন গরিব অসহায় ব্যক্তি অসহায় মানুষ কিন্তু ক্ষমতাশীল মানুষ খুব শক্তিশালী ব্যক্তি ছিল এই ভাতিজার হিংসা শুরু হলো কার ওই চাচার মাল কি করে আত্মসাৎ করা যায় যে ওয়াজ আমি এতক্ষণ করছিলাম বুঝতে পারছেন আপনারা এই জন্য আল্লাহর কোরআন থেকে একটা আরো জ্বলন্ত প্রমাণ দিচ্ছি যাতে করে আপনারা খুব স্পষ্ট ভাবে একদম আপনাদের মাথায় ঢুকে যায় যাতে করে মাথায় ঢুকে ক্লিয়ার হয় জি জি তাহলে এতক্ষণ আমি যেটা ওয়াজ করতে চাইছিলাম লোভ আর হিংসা জি এই বাবাজি আমার ভাই এই ভাতিজার হিংসা শুরু হলো চাচার মাল যে কোনো উপায়ে আমাকে আত্মসাৎ করতে হবে এখন চাচার মাল যদি নিতে হয় উপায় কি আছে এখন চাচাকে গিয়ে বলছে চাচা তোমার একমাত্র কন্যা তোমার মেয়ে আমি বিবাহ করতে চাই কার মেয়েকে যদি বিবাহ করা যায় তাহলে আলটিমেটলি দেখা যাবে সমস্ত সম্পত্তির মালিক জামাই হয়ে যাবে যেহেতু একটাই মেয়ে কথা ঠিক বাংলা হিসাবে এটাই তো নাকি যেহেতু একটাই মেয়ে ও ভাবলো যদি লিগাল ভাবে হয় তাহলে চাচার মেয়েকে যদি বিবাহ করা যায় চাচা তো বোনকে যদি বিবাহ করা যায় সমস্ত সম্পত্তির মালিক আমি হয়ে যাব এখন চাচাকে গিয়ে প্রস্তাব দেয় চাচা বলে কি হয়েছে ভাতিজা বলে তোমার একমাত্র মেয়েকে আমি বিবাহ করতে চাই চাচা বলছে না 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 আরে গরিব মানুষের সঙ্গে বিবাহ দেয় বড়লোক আরে কথা বলেন না কেন আপনারা গরিব মানুষের সঙ্গে বিবাহ দেয় বলে না 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 তোমার তোমার কি বলে সঙ্গে আমার মেয়ের বিবাহ দেবো না যখন তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেবো না বলেছে তখন ওই ভাতিজাও কিন্তু ছাড়তে নারাজ ওই ভাতিজাও হাল ছাড়তে নারাজ ওই ভাতিজা তখন বলছে চাচা মনে রেখো আমিও আল্লাহর কসম করে বলছি যে কোনো উপায়ে তোমার মেয়েকে বিবাহ করো আর নিয়ত করছি যদি বিবাহ করতে নাও পারি মনে মনে ঠিক করে নিল চাচার মাল কিন্তু আমি যে কোনো উপায়ে আত্মসাৎ করব বিয়ে যদি অন্য জায়গাও দেয় কিন্তু চাচার মাল আমি ছাড়বো না আত্মসাৎ করবো বাস ভাতি যাই হিসাব করছে কবে চাচা মরবে কবে চাচা মরবে এখন মরার দিন গণনা করছে বুঝতে পারছেন কবে চাচা মরবে দিন গণনা করছে দিন গুনছে ইবলিস শয়তান এসে বলছে কত দিন তোর দিন গুনবি তোর চাচা এখন মরবে না অনেক দিন বাঁচবে বলে বল কি বলে হ্যাঁ
তৎকালীন সময় ইবলিস শয়তান এইভাবেই পরামর্শ দিত। ইবলিস শয়তান ছদ্মবেশে হাজির, বলে এই শোনো, তোমার চাচা মরবে না, চাচা দীর্ঘদিন বাঁচবে। লোপাই বলে চাচার মাল যদি আত্মসাৎ করতে হয়, আমি তোমাকে কয়েকটা প্রসেস বলে দিচ্ছি, এই সিস্টেমে যদি তুমি যাও চাচার মালও তুমি নিতে পারবে, আর তোমাকে দুনিয়ার মানুষও কিন্তু কেউ খারাপ বলতে পারবে না, নিজের দস্তুরিকে তুমি ঢেকে দিতেও পারবে। বলে তাই বলে চলো আমি তোমাকে বলে দিচ্ছি। ও ভাই যায় না জওয়ান জামাকে না ও আমার মুরব্বিয়ানে না বাবারা শুনে এখানে বাবা, আস্তে আস্তে কিছুদিন কেটে যায়, আরো কিছুদিন কেটে যায়, আরো কিছুদিন কেটে যায়। একদিন ইবলিস শয়তান এসে বলল, চাচাকে যে কোনো উপায় মেরে ফেলো, যে কোনো উপায় চাচাকে হত্যা করো, যে কোনো উপায় চাচাকে মেরে ফেলো, যদি চাচাকে যদি না মারতে পারো চাচার মাল তুমি কিন্তু আত্মসাৎ করতে পারবে না, মেরে ফেলো। বনি ইসরাইল গোত্রে মোট 12টা গোত্র ছিল, বনি ইসরাইলের মধ্যে মোট 12টা গোত্র ছিল। এক গোত্রের মানুষ কিছু দান করার জন্য, কিছু সৎকা করার জন্য, কিছু দান করার জন্য তারা বেরিয়ে পড়ল। কিছু মানুষ তারা দান করার জন্য বেরিয়ে পড়ল। ওই ভাতিজা ওই সুযোগটাকে কাজে লাগালাম, চাচাকে গিয়ে বলল, চাচা ওই মানুষগুলো কিছু দান করার জন্য এসেছি, এখন যদি তুমি আমাদেরকে একটু হেল্প করো, আমাদেরকে যদি তুমি একটু সহজ আমাকে যদি সহযোগিতা করো, যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে আমি কিছু বেশি মাল পাবো, আর আমার মালটাও আমি পাবো, তোমার মালটাও আমি পাবো, যেহেতু আমি একজন গরিব অসহায় ব্যক্তি। দুজনের মাল যদি পাই তাহলে আমার তো কিছুটা হলো উপশম হতো, কথা ঠিক কিনা কিছুটা হলো আরাম হতো। আবার একটা প্লাস পয়েন্ট, সেটা কি তোমাকে যদি নিয়ে যায় তাহলে তুমি বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, তোমার দেখে একটু মায়া হলে আরো বেশি আমি দান পাবো, কথা ঠিক কিনা, তাহলে সব দানটাই আমার হবে। চাচা এই উপকারটা অন্তত করো। এখন চাচা ভাবছে আমি তো কিছু টাকা পয়সা ওকে দিইনি, যদি এইটুকু যদি উপকার গায়ে গতরে খেটে দিয়ে ওর হয়, দু পয়সা যদি বেশি হয় তো হোক না, সমস্যা কি আছে? তো চলো কোথায় যেতে হবে? বলে আজ রাতে আসবে, এই কাল সকালে, আগামী কাল তারা আসবে অনেক দূরে, এখন আমাদেরকে আজ রাতেই বেরোতে হবে, কেন তৎকালীন সময়ে তো সেই বড় বড় গাড়ি ঘোড়ার ব্যবস্থাপনা ছিল না, কথা ঠিক কিনা, হোন্ডা সিটি ছিল না, স্করপিও ছিল না, BMW ছিল না, আপনার কি বলে 220 বাইক ছিল না, এই সমস্ত হাই পিকা বালা গাড়িগুলো ছিল না, সে পায়ে হাঁটা পথ মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতে হবে, আর নাহলে সেই উটের পিঠে চেপে যেতে হবে অনেক দূর পথ। চলো রাত্রে বেরিয়ে গেলে সকালবেলা গিয়ে অন্তত লাইনে দাঁড়াতে পারবো, মাল আমি কিছুটা অন্তত পেয়ে যাবো। চলো বলে চলো, চাচাও হাঁটে ভাইপো হাঁটে, চাচাও হাঁটে ভাইপো হাঁটে। ও বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, চাচাও হাঁটে ভয়পো হাঁটে, আগে আরো কিছু দূর যায়, আরো কিছু দূর যায়, আরো কিছু দূর যায়, বহু দূর যাওয়ার পরে আগে দুটো একটা পল্লি পার হয়ে, দুটো একটা গ্রাম পার হয়ে, বেশ কিছুটা যাওয়ার পরে মাঝ পথে ফাঁকা মাঠ, ওই ভাইপো গভীর রাতে লাল লাল চোখগুলো পাকিয়ে নিয়ে, বিকট মূর্তি নিয়ে, ছাতিখানা ফুলিয়ে, হাতের গুটিখানা পাকিয়ে, বিনট চেহারা নিয়ে, ওই ভাইপো যখন মূর্তি ধারণ করে চাচার দিকে আগিয়ে বসল। ও চাচা তোমাকে বলেছিলাম সব সম্পত্তি আমাকে দিয়ে দাও, তুমি যখন আমাকে দিলে না, এখন আর আমি তোমাকে ছাড়বো না, এখনই এখানে স্পটে হত্যা করাব। চাচা বললো তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি বাঁচতে দাও, চাচার কোনো কথাই কর্ণপাত না করে ওই যুবক ছেলেটা, ওই ভাতিজা ভাই চাচাকে ওখানে ফেলে জমিনের উপরে কাঁচার মেরে, মুখে ঘুষি মেরে, শরীরের উপর ঘুষি চালিয়ে চাচাকে ওখানে হত্যা করল, চাচাকে ওখানে খুন করে ফেলল। এখন হত্যা করে দিয়ে ওই যুবক ছেলেটা সেখান থেকে ছেলেটা পালিয়ে গেল।
যুবক ছেলেটা সেখান থেকে প্রত্যাবর্তন করল। যুবক ছেলেটা আস্তে 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 আগে নিজের গন্তব্যস্থলে আগে বাড়িতে গিয়ে পৌঁছে গেল। এখন সকাল যখন হয়ে গেল ওই গ্রামবাসীরা এসে ঘিরে ফেলল। মৃত ব্যক্তিটাকে কোথা থেকে এলো কেই বা মানল। গোটা গ্রামের লোক ওই এলাকার মানুষ গোল করে ঘিরে ফেলল। অচেনা লোক যদি মারা যায়, অচেনা লোক যদি হঠাৎ করে মারা যায় বা এরকম যদি খবর পাওয়া যায় তাহলে এরকমটাই হয় নাকি বাপ? কিছু মানুষ গিয়ে সেখানে ভিড় করে তো, লোকটা কে, কোথা থেকে এলো, কে লোকটার বাড়ি কোথায়, কি নাম, ইত্যাদি ইত্যাদি বৃত্তান্ত জানার চেষ্টা করে অচেনা লোক। কিন্তু কেউ ওর নাম ঠিকানা অ্যাড্রেস কেউ দিতে পারছে না। লোকটাকে পুরো অচেনা, এখন গোল করে ঘিরে সকলে দাঁড়িয়ে আছে চিন্তিত, মানুষটা কে, কি করে মারা গেল। এখন এই করতে করতে হঠাৎ করে দেখা যায় সেই যুবক ভাইপো ভোরবেলা আবার সেখানে গিয়ে, সকালবেলা একদম ফার্স্ট মর্নিং এ গিয়ে আছে, গিয়ে বলে আমার চাচা, আমার চাচা, আমার চাচাকে কে মেরে দিল গো। মায়ার কান্না জুড়ে দিল। যেমন দেখেছেন না আমাদের গ্রামে কিছু মহিলারা মাঝে মাঝে মায়ের কান্না জুড়ে, মায়ের কান্না দেখেছেন আপনারা, সারা রাস্তা দেখবেন অটো করে টোটো করে আসছে, ঠোঁট পালিশ, গাল পালিশ, লিপস্টিক, যত রকমের পালিশ মালিশ সব দিয়ে এলো। যেই মৃত ব্যক্তির ঘরে এবারে পৌঁছবে দরজার কাছে এক কাচার খেয়ে পড়লো, দিয়ে বুকটা চাপড়ে দিয়ে বলছে আমার কি হলো গো। এরকম ঘটনা ঘটেনি আপনাদের এখন চাচা বলে এটাই আমার চাচা, সকলে বিশ্বাস করে নিল তাহলে হতে পারে। কিন্তু তৎকালীন সময়ে একটা সিস্টেম ছিল বা নিয়ম ছিল কি জানেন, কোন পল্লীতে যদি মৃত ব্যক্তি পাওয়া যেত তাহলে রক্তপণ দিতে হতো, ক্ষতিপূরণ দিতে হতো, বুঝে আসছি বাপ, রক্তপণ দিতে হতো, ক্ষতিপূরণ দিতে হতো। যেহেতু তোমার এলাকা থেকে বা তোমার গ্রাম থেকে বা তোমার বস্তিতে পাওয়া গেছে মানে তোমাদেরকে দিতে হবে ক্ষতিপূরণ। ওই মালিক ওই ওই কি বলে আপনার ওই মৃত ব্যক্তির আত্মীয় রিলেটিভ যা চাইবে তাই দিতে হবে, এটাই হচ্ছে সিস্টেম ছিল আইন, রক্তপণ দিতে হবে। এখন এ তো চিন্তা করে দেখে যে যদি মায়ার কান্না জুড়ে দিয়ে যদি লোকের সামনে কাঁদতে পারি, আমার চাচা বলে যদি প্রমাণ করতে পারি, তাহলে ফায়দা আমার কি আছে, ফায়দা হচ্ছে রক্তপণ পাবো। কথা বুঝাচ্ছে আপনাদের, সেখানেও সে কিন্তু অর্থ লোক মেরেছে কেন, হিংসা, চাচার মাল আত্মসাৎ করবো, সেখানেও কিন্তু লোক। এখন মেরে দিয়ে এখানেও ছাড় নেই, এখানেও রক্তপণ। এখন চাচা বলে খুব চিৎকার দিচ্ছে, কান্নাকাটি শুরু করেছে। এখন ওই পল্লীর মানুষেরা ওই গ্রামের মানুষেরা বলছে দেখো যদি তোমার চাচা হয় হলে হতে পারে, কিন্তু আমরা কিন্তু মারিনি, আমাদের গোত্রের মানুষেরা মারে না বা আমাদের পল্লীর মানুষেরা গ্রামের মানুষেরা মারে না। কেন, আমরা প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমাদের মেন ফটকটা আমরা বন্ধ করে দিই, আর ফজরের নামাজের পরে সকাল বেলা আমরা ওই ফটকটা খুলি। সুতরাং আমাদের গোত্রের লোক বা এই আমাদের গ্রামের এই কি বলে পল্লীর মানুষেরা কেউ মারে না, এটা আমরা কনফার্ম। যখন এরকম কথা বোঝাবার চেষ্টা করে ও তো বুঝবে, কেন ও তো জানে এখানে স্বার্থ লুকিয়ে আছে, এক হচ্ছে চাচাকে মেরেছি চাচার মাল সম্পদ লুটে নেবো আত্মসাৎ করবো, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই চাচাকে মেরে দিয়ে এদের গ্রাম থেকে আমি কিছু রক্তপণ আদায় করি, তাহলে দুদিক দিয়ে যদি পেয়ে যায় আমি বড় লোক। আজকে দিনে হচ্ছে কি হয় না বাবা, একটু কথা বলো জি, ত্রিপুরার দিকে তাকাও, আসামের দিকে তাকাও, উত্তরপ্রদেশের দিকে তাকাও, হচ্ছে কি হয় না বাপ, হচ্ছে কি হয় না, আমার বাংলাতেও হচ্ছে কি হয় না, এক রাজনীতি দলের করবি আর ও এক রাজনীতি দলের করবি, এখন নিজেদের স্বার্থ গোছানোর জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এখন দেখা যাচ্ছে আমি আমার দলের কর্মীকে মেরে দিয়ে ওদের দলে চাপা চাপা,
আবার ও কি করছে ওদের দলের কর্মীকে মেরে দিয়ে এদের দলে চাপাচ্ছে কেন এখানে তার রাজনৈতিক फायदाটা তোলা যাবে হচ্ছে কি তাহলে মানুষ মারাটা আজকের দিনে খুব কমন ব্যাপার হয়ে গেছে মানুষ মেরে দেওয়াটা কোনো ব্যাপারই না ইজি ব্যাপার হয়ে গেছে খুব কমন ব্যাপার এখন ওই গ্রামের বা ওই পল্লীর মানুষরা যখন বলে দেখো আমরা মারিনি তৎকালীন সময়ে একটা নিয়ম ছিল তখন তো সম্পূর্ণই কোর্ট কাচারি এই রকম ভাবে থানা পুলিশ ছিল না একটা নিয়ম ছিল কি যদি সত্য কথার উপরে অটল থাকতে হয় বা সত্যকে যদি প্রমাণ করতে হয় তাহলে কিন্তু আল্লাহর কসম খেতে হবে আল্লাহর কসম খেলি সমস্ত দর্শক বা সমস্ত ওখানকার মানুষেরা যারা যাদের সঙ্গে বিতর্ক বা যাদের সঙ্গে অশান্তি মনোমালিন্য হচ্ছিল তারা ওই আল্লাহর কসম তাদের মধ্য থেকে যদি কেউ সত্যকে প্রমাণ করার জন্য আল্লাহর কসম খায় এই আল্লাহর কসমকে বিশ্বাস করে নিয়ে ওই কথার উপরেই তাদেরকে মেনে নেবে এটা সিস্টেম ছিল তৎকালীন মানুষের ঈমানটাও মজবুত ছিল তাই আল্লাহর কসম বললে মেনে নিত আর আল্লাহর কসম বলতো সে সত্য কথার উপরেই বলতো এখন ওই গোত্রের মানুষেরা আল্লাহর কসম খেয়ে বলছে আমরা মারিনি আল্লাহর কসম বলছি আমাদের গোত্রের মানুষেরা বা আমাদের কি বলে গ্রামের মানুষেরা কেউ মারে না চলছে এখন ভাই ও ভাতিজা তো ছাড়তে নারাজ না 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 মেরেছো তোমরা কেন রক্ত কোন পাপ এখন দেখা যাচ্ছে ভাইপো যখন খুব উগ্র হচ্ছে আস্তে আস্তে গরম হচ্ছে তখন ওই গ্রামের মানুষরা বা ওই গোত্রের মানুষরাও গরম হচ্ছে গরম হয়ে হয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা ঝগড়া বা বিরাট একটা অশান্তির দিকে আগিয়ে যাচ্ছে এখন অশান্তি হলে কি হবে বল তিনটে জায়গা আজকে সময় হলে তিনটে জায়গা অশান্তি হলে কটা জায়গা সিট বুকিং করা যায় তিনটে জায়গা একটা কি একটা হলে খুব বেশি যদি অশান্তি হয় তাহলে মারামারি করে হসপিটালে চেয়ার একটা দখল হয় বেড একটা দখল হয় আর তার থেকে বেশি যদি হয় তাহলে আবার তার থেকে যদি কম হয় কি বলে বাবাজি আমার বাইরে তাহলে আগে জেল বা হাজত জেলখানা হাজত থানা কথা বলেন থানা কেস পুলিশ হয় ওখানে একটা সিট দখল হয় আর এর থেকেও যদি বেশি হয় নিঃশ্বাস বন্ধ হয় তাহলে কবরস্থানের একটা সিট দখল হয় এটাই তো সিস্টেম মানে তিনটে জায়গার মধ্যে একটা সিট অন্তত দখল করা যায় যদি খুব বেশি ঝগড়া করা যায় এটা সিস্টেম তো নাকি এখন দুই দলে যখন ঝগড়া করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে লেগে যায় তাদের মধ্যে থেকে এক প্রবীণ মানুষ ছিল সে বলল এই মারামারি অশান্তি করে কিন্তু কোনো সলিউশন বের করা যায় না কোনো সমাধান আসে যায় না মারামারি করার কোনো দরকার নাই চলো আমাদের নবী মুসা কালিমুল্লাহ বেঁচে আছে মুসা নবীকে গিয়ে যদি জিজ্ঞাসা করি মেরেছে ওই মৃত ব্যক্তির ঠিকানা অ্যাড্রেসটা পেয়ে যাব চোরে বলবেন না যেহেতু মুসা নবী এখনো বেঁচে আছে তো মুসা নবীকে গিয়ে একবার জিজ্ঞাসা করা যাক মুসা নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী চারটি গালি ব্যাপার নয় তিনি যদি একবার আল্লাহর দরবারে বলেন পল্লীর সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে কথা ঠিক কি না চলো মুসা নবীর কাছে যাওয়া যাক তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে মুসা নবীর কাছে যাচ্ছেন বিচার সমাধানে আসবেন সলিউশন বের করবেন কি হয়েছে একটু হুজুর বলে দিতে হবে কে মেরেছে বলতে হবে লোকটা কে বলবে ওই গোত্রের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে গে মুসা নবীর কাছে এসে হাজির হয়ে গেল ওই ভাতিজা সেও মুসা নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল মুসা নবীকে সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন সালাম দিয়ে বললেন হুজুর বিয়াদবি নেবেন না হুজুর আজকে আমাদের পল্লীতে হুজুর হঠাৎ করে একটা মৃত ব্যক্তিকে পাওয়া গেছে হুজুর ওই মৃত ব্যক্তির নাম কি কে মেরে মেছে মৃত ব্যক্তিটাকে কে মেরেছে কে হত্যা করেছে ওই মৃত ব্যক্তিটার নাম কি কিভাবে মরল কে মরল এখনো ডিটেলস কিছু জানা যায় না হুজুর তবে এই ভাতিজা ইনি বলছেন উনি আমার চাচা ইনি জোর করে আমাদের উপর চাপিয়ে দিয়ে রক্ত কোনে দাবি করে হুজুর হুজুর বিয়া তুমি নেবেন না হুজুর ওয়াল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আপনি একটু বিচার করুন আপনি একটু সঠিক বিচার করুন আপনি একটু সুষ্ঠু সমাধান দেন যাতে করে একটা সলিউশন বের করা যায় আমরা আল্লাহর কসম করে বলি ওই মৃত ব্যক্তিটাকে আমরা মারি না আমাদের হাতে খুন হয় না আমাদের হাতে খুন হয় না আমরা মারি আল্লাহর কসম করে বলি হুজুর আমাদের হাতে হয় না কিন্তু এ জোর করে খালি আমাদের উপরে চাপাচ্ছে হুজুর আপনি একটা সুষ্ঠু বিচার করুন হুজুর আল্লাহ নবী মুসা নবী বললেন
সকলে একটু ওয়েট করো, ভাতি যাও ওয়েট করে, সমস্ত এলাকার মানুষগুলো দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী মুসা নবী এক হাত তুললেন, হাত তুলে আল্লাহ দরবারে কি যেন দোয়া চাইলেন, দোয়া চাওয়ার পরে দিয়ে গে আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ দরবার থেকে হযরত জিবরাইল ফেরেশতার আগমন ঘটে গেল। জোরে হয় না, আরো জোরে বলেন, হযরত জিবরাইল ফেরেশতা এসে বলল, হুজুর পেয়াদবি নেবেন না হুজুর, কে মেরেছে? ওটা তো আমার আল্লাহর কাছে বলাটা খুব সহজ ব্যাপার, তবে আমার আল্লাহ তো কারোর গীবত করেন না। একজনের হয়ে বলবেন আর একজনের বিপক্ষে বলবেন, এটা তো হয়, তবে হুজুর শুনে রেখে দিন, জেনে রেখে দিন হুজুর, ওদেরকে বলুন একটা গরু জবা করতে, গাভী জবা করতে, ওই গাভী জবা করে নিয়ে ওই গাভীর এক টুকরা গোস্ত নিয়ে ওই মৃত ব্যক্তির ওপর একবার খালি ছিটিয়ে দিতে বলুন, মৃত ব্যক্তির ওপর একবার খালি মারতে বলুন, মারার সঙ্গে সঙ্গে দেখবেন ওই মৃত ব্যক্তিটা জীবিত হবে, জীবিত হয়ে কে মেরেছে কেন মেরেছে ওই মৃত ব্যক্তিটা নিজে মুখে বলে দেবে। আল্লাহর কোরআনের ঘটনা সূরা বাকারার মধ্যে اذ قال موسى لقوم ان الله يامركم ان تذبحوا بقره قالوا اتتخذنا هزوا قال اعوذ بالله ان اكون من الجاهلين بس ولا সঙ্গে সঙ্গে সকলি হতভঙ্গ হয়ে গেল, মৃত ব্যক্তি জীবিত হবে, মারাত্মক ব্যাপার, মৃত ব্যক্তি জীবিত হয়ে বলবে কে মেরেছে কেন মেরেছে, সবাই চমকে উঠল। বনি ইসরাইলের মানুষগুলো বলল, হুজুর আমাদের সঙ্গে কি আপনি কোনো কৌতুক করছেন, কি মজাক করছেন? যাক তাহলে আমি আশ্রয় নিতে চাইছি না, আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। ভাইরা মাদস্ত্র আমার বাবাজির আমার অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম, ওই মৃত ব্যক্তিটা কিভাবে জীবিত হয়েছিল আর গরুটা কিভাবে জবা করা হয়েছিল এবং কোন কালারের গরু নেওয়া হয়েছিল একটু ডিটেলস আলোচনা আছে, যদি আল্লাহ কোনোদিন মৌকা দেন কিভাবে জীবিত হলো ইনশাআল্লাহ ওটা আলোচনা করা যাবে। আজকে আমি আর সময় লম্বা করতে চাইছি না, যেহেতু টাইম হয়েছে মাশাআল্লাহ আমারই ভাইজান আল্লাহ করে তিনিও তাসবীহ নিয়ে এসেছেন, চিন্তার কোনো কারণ নাই, এখন ইনশাআল্লাহ আসছেন। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, সকলই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি আমার ভাইরা বিদায়, সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, সিলসিলা মুজাদদে জামা, সিলসিলা মুজাদদে জামা, ভাইজান কেবল, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, মাশাআল্লাহ বিদায়, সকলকে সালাম দি, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ আপনারা একবার আমাকে সালাম দেন, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।